নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিক বস। সোমবার, তারপর আজ মঙ্গলবার, পরপর দুদিন নজিরবিহীন ঘটনা সংসদে। আজ আরো 50 জন সাংসদ সাসপেন্ড, এখনো পর্যন্ত 142 জন সাংসদ সাসপেন্ড। সাসপেন্ড তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তালিকায় নাম মালা রায়, শেজ আহমেদ, ফারুক আবদুল্লাহ, সুপ্রিয়া সুলে, এনসিপি সাংসদ দানিশ আলী, কংগ্রেস সাংসদ শশী থারুর। সাসপেন্ড করা হয়েছে ডিম্পল যাদবকে, সমাজবাদী পার্টির সাংসদ। সব মিলিয়ে গতকাল 92 জনের পর আজ আরো 50 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। 142 জন সাংসদ সাসপেন্ড। সংসদে ধোয়াকাণ্ডে বইলে নেবে প্রতিবাদ, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ, স্লোগান যা সংসদে নিয়ম বহির্ভূত। 142 জন বিরোধী সাংসদকে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে 142 জন সাংসদকে সাসপেন্ডের সিদ্ধান্ত। অন্যদিকে গান্ধীমূর্তির পাদদেশে বিরোধী সাংসদদের ধর্ণা অবস্থান, সেখানে রাহুল গান্ধী এসে যোগ দিয়েছেন। একই সঙ্গে উত্তাল, আজ একদিকে বিরোধী আইএনডিআই এ জোটের বৈঠক, তার আগে আজ আরো 50 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। লোকসভা রাজ্যসভা মিলিয়ে মোট 142 জন সাংসদকে গত দুদিনে সাসপেন্ড করা হলো। এক প্রকার বিরোধী শূন্য সংসদ। সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন এই ঘটনা। সংসদের ওয়েলে নেমে বিক্ষোভ, প্রতিবাদ, প্ল্যাকার্ড হাতে, এবং এক্ষেত্রে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন যে শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধীরা একমত হয়েছিলেন যে এই ধরনের প্রতিবাদ বিক্ষোভ ওয়েলে নেবে, সংসদ অচল করার জন্য তারা কোনো কর্মসূচি নেবেন না, কিন্তু তা মানেননি তারা। সব মিলিয়ে কি পরিস্থিতি? ইন্দ্রাণী দাশগুপ্ত দিল্লি থেকে রয়েছে। ইন্দ্রাণী, গত 2014 পালাবদলের পর, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠনের পর 2023-এর শেষে এসে এই নজিরবিহীন ঘটনা দেখতে হচ্ছে। দুদিনে 142 জন সাংসদ সাসপেন্ড, সব মিলিয়ে কি কি পরিস্থিতি সামনে আসছে ইন্দ্রাণী? দেখো, গত দুদিন বলবো না, পুরো সংসদের এই অধিবেশনে 142 জন সাংসদকে সাসপেন্ড করা হলো, এবং এটা একটা অবশ্যই নজিরবিহীন ঘটনা, এবং সংসদের ইতিহাসে এই ধরনের ঘটনা কিন্তু এর আগে হয়নি। বিরোধী সাংসদরা তারা নিজেদের বিক্ষোভে অনড় রয়েছেন। তাদের একটাই দাবি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এসে পার্লামেন্টের ধোয়াকাণ্ড নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় বিবৃতি দিতে হবে। একই সাথে তাদের দাবি যে বিজেপি সাংসদের অনুমতিতে বা যে বিজেপি সাংসদের হয়ে এই দুজন পার্লামেন্টের ভিতরে ঢুকেছিলেন, ভিজিটার গ্যালারি পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন, যে বিজেপি সাংসদের পাশে মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমা, তাকেও সাসপেন্ড করতে হবে। এই দাবি তুলেই কিন্তু তারা সাসপেন্ড বা লোকসভা থেকে বহিষ্কার করতে হবে এই দাবি তুলেই তারা বারে বারে সরব হচ্ছেন সংসদে। তার জন্যই দেখেছিলাম আমরা শীতকালীন অধিবেশনের ধোয়াকাণ্ডের পরেই কিন্তু প্রথম দিন 15 জনকে, এবং তার প্রথম দিন 14 জনকে, গতকাল 78 জনকে, এবং আজকে 49 জনকে বহিষ্কার করা হলো সংসদ থেকে। আজকে সকালবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় দলের বৈঠকে বার্তা দিয়েছেন যে বিরোধীরা শুধুমাত্র রাজনীতি করার জন্য এই পার্লামেন্টের ধোয়াকাণ্ডের মতো একটি ঘটনাকে নিয়ে রাজনীতি করছেন। তিনি সাংসদদের বলেছেন যে বিরোধীরা এই ধরনের রাজনীতি করলেও সংসদের কাজকর্ম বন্ধ হয়ে যেতে দেওয়া যাবে না, কারণ 22 তারিখ অবধি সংসদ চলবে, সেরকমই নির্দিষ্ট করা আছে। সুতরাং একাধিক গুরুত্বপূর্ণ বিল আছে, যার মধ্যে আইপিসি সিআরপিসি সংশোধনী বিল অন্যতম, সংসদের কাজকর্ম চালিয়ে যেতে হবে। তিনি সাংসদদের বার্তা দিয়েছেন বিজেপি সাংসদদের মূলত সংসদে থাকার জন্য এবং সংসদের কাজকর্ম চালিয়ে দেওয়ার জন্য। এরই মধ্যে আমরা দেখছি সংসদের আজকে সকাল থেকে গান্ধীমূর্তির পাদদেশে প্রথমে ধর্ণা দেন সমস্ত বিরোধী দলের সাসপেন্ডেড সাংসদরা, এবং তারপরে লোকসভার যে মকদ্দোয়ার সেখানে তারা ধর্ণা দিচ্ছিলেন। যখন সংসদের মকদ্দোয়ারের সামনে গতকালের সাসপেন্ডেড সাংসদরা ধর্ণা দিচ্ছিলেন, তখনই সংসদের ভিতরে ফের একবার ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী থারুর সহ একাধিক বিরোধী দলের নেতৃত্বরা, এবং তারপরেই আবার তাদেরও সাসপেন্ড করাতে আরও 49 জনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং তার ফলে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, গতকাল আমরা দেখেছিলাম লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছিল, আজকে কিন্তু তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি বিরোধী দলনেতা, দীর্ঘদিনের সাংসদ, তাকেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে। একেবারে এবং সেই ছবি আমরা দেখলাম, এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, সমাজবাদী পার্টি, এনসিপি, বিভিন্ন দলের বিরোধী সাংসদদের একযোগে সাসপেন্ড করা হয়েছে। সঙ্গে থাকো ইন্দ্রাণী।